চলতি আইপিএল শুরু হওয়ার আগে চেন্নাই সুপার কিংস হেরে দিয়েছিল দলের দীর্ঘ বছরের যোদ্ধা ফাফ ডুপ্লেসিসকে। মেঘা নিলামে 7 কোটি টাকার বিনিময়ে আরসিবিতে এসেছেন ফাফ। বিরাট কোহলি দায়িত্ব ছাড়ার পরে তার হাতে নেতৃত্ব তুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, তবে ফাফ আজও ভোলেনি তার পুরনো ফ্র্যাঞ্চাইজিকে। হলুদ জার্সিধারীদের বিরুদ্ধে খেলতে নামলে মনে হয় তিনি যেন নিজের ভাইদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন। গত মঙ্গলবার মুম্বাইয়ের জি ওয়াই পাটিল স্পোর্টস একাডেমিতে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু মুখোমুখি হয়েছিল। ম্যাচের আগে টসের সময় ফাফ বলেন, আমি ওদের চিনি কিন্তু ওরা আমাকে খুব ভালো করে চেনে, আজ মনে হচ্ছে ভাইদের বিরুদ্ধে খেলছি। বিগত 7 বছর ফাফের অসাধারণ সার্ভিস পেয়ে এসেছে চেন্নাই। আইপিএলে MS ধোনির দলে ফুল ফুটিয়েছেন তিনি, বারবার দুরন্ত ব্যাটিং আর চোখ ধাঁধানো ফিল্ডিংয়ে নিজের ছাপ রেখেছেন এই পর্তুগিজ মহারথী। এ নিয়ে কোনো সন্দেহ নেই যে এই আইপিএলে চেন্নাই তার রীতিমতো অভাব অনুভব করবে। গত মৌসুমে চেন্নাইকে চ্যাম্পিয়ন করতে বড় অবদান রাখেন ফাফ, 16 ম্যাচে 633 রান করেছিলেন তিনি।